আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নানা নাটকীয়তার পর র্যাবের জালে আটক নায়িকা পরিমলি, বিপুল পরিমাণ মাদক জব্দ, ব্ল্যাকমেল ও পর্নোগ্রাফির অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নৌকায় বজ্রপাতে বরের বাবা মা সহ 18 জনের মৃত্যু, আহত 12 জন হাসপাতালে ভর্তি। করোনায় দেশে আরো 241 জনের মৃত্যু, সোহরাওয়ার্দীর কোভিড ওয়ার্ডে 4 দিন ধরে পানি সংকট, রোগী ও স্বজনদের ভোগান্তি। টিকা ছাড়া চলাফেরা করতে না পারার ব্যাপারে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, করোনা ও লকডাউন নিয়ে সিদ্ধান্ত ক্ষণে ক্ষণে পরিবর্তনে, ক্ষতিকর প্রভাবের আশঙ্কা বিশেষজ্ঞদের। টি টোয়েন্টিতে পরপর 2 ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ, সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নানা নাটকীয়তার পর অবশেষে র্যাবের জালে আলোচিত চলচ্চিত্র নায়িকা পরিমণি, দীর্ঘ 5 ঘন্টার অভিযান শেষে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় তাকে। আর পরিমণির বাসা তল্লাশিতে মিলল এলএসডি, আইস ও দেশি বিদেশি মাদক। আটক এই নায়িকার বিরুদ্ধে রয়েছে ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফির অভিযোগ। গণমাধ্যমের সাথে কথা না বললেও র্যাবের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। নানা কারণে আলোচিত সমালোচিত ডানা কাটা খ্যাত নায়িকা পরিমণি, লাগামহীন বিলাসী জীবন ছেড়ে যেতে হবে কারাগারে, তা বুঝতে পেরে প্রথমে র‍্যাব সদস্যদেরকে ঢুকতে দেওয়া হয়নি বাসায়। সিভিলে কারা জানি এসে নিজের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট আমার মনে হচ্ছে এরা ডাকাত। উল্টো ফেসবুক লাইভে এসে তাকে উদ্ধারে পরিচিতজনদের এগিয়ে আসার আহ্বান জানান পরিমণি। কারো সহযোগিতা না পেয়ে নিজেই খুলে দেন দরজা। 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট ধরে ভাঙচুর করতেছে, নিচ থেকে উপরে যখন উঠছে ততক্ষণ কতক্ষণ টাইম লাগে উপরে উঠতে ভাঙচুর করে? নিশ্চয় 2 মিনিট উঠে নাই। সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি, থানা থেকে কোনো রেসপন্স নাই। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নাই, আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই, আমরা আসতেছি, আমরা দেখতেছি। এখন অবধি আমি বুঝতেছি না, আমি মরে গেলে আসবেন আপনারা? তারপর পরেই জেরার মুখে পড়েন র‍্যাব সদস্যদের। উপায় না পেয়ে ফেসবুক লাইভে সাংবাদিকদের সাহায্যও চান পরিমণি। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন, আমি মরে যাচ্ছি ভাই। আচ্ছা তোমরা আমার বন্ধু বান্ধব কই আসছো ভাই? তোমরা কই নাই, আশেপাশে কেউ নাই, তোমরা আসতে পারতেছো না? শুরু হয় তল্লাশি। 5 ঘন্টার তল্লাশিতে পাওয়া যায় দেশি বিদেশি মদ। ঘটনায় নায়িকা পরিমণির বিরুদ্ধে একাধিক মামলা হবে জানায় র‍্যাব। গেল 8 জন রাতে পরিমণি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাকে ধর্ষণ এবং হত্যা চেষ্টা করেন। অভিযোগের কয়েক ঘন্টার পর গ্রেপ্তার করা হয় তাদের। তার মাস দুয়েক পর নানা নাটকীয়তায় র‍্যাবের হাতে আটক হলেন নায়িকা পরিমণি। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কথিত মডেল পিয়াসা ও মৌ আক্তারের সহযোগী মিশু হাসান ও জিসানকে গ্রেফতার করে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিলাসবহুল ফেরারি গাড়ি, সীসার সরঞ্জাম, জাল মুদ্রা। বুধবার সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় মিশু সহ 10 থেকে 12 জনের এই চক্র উচ্চবিত্তদের গোপন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করত। পিয়াসাদের অর্থের মদতদাতা কারা, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। 15 কোটি টাকা মূল্যের ফেরারি গাড়ি, আমদানি নিষিদ্ধ এসব দামি গাড়ি বিক্রি করতেন উচ্চবিত্তের বকে যাওয়া সন্তানদের কাছে। মিশু ও জিসানের কাছে ডিজে পার্টির মাধ্যমে এসব ক্লায়েন্ট জোগাড় করে দিত কথিত মডেল পিয়াসা। বসুন্ধরা এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মিশু হাসান ও জিসানকে আটক করা হয়। উদ্ধার করা হয় অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। তাদের গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় রাজধানীর অভিজাত এলাকায় ডিজে পার্টির নামে মাদক ও নারী সরবরাহ করত এই চক্র। এই সকল পার্টিতে উচ্চবিত্ত শ্রেণীর 15 থেকে 20 জন ব্যক্তি
উপস্থিত থাকে এবং এছাড়া এই চক্রটি তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত যারা থাকেন তাদের ভিডিও বা বিভিন্ন সময় স্টিল ছবি সংগ্রহ করে থাকে এবং তারা এই ভিডিও বা স্টিল ছবি বিভিন্ন ক্লায়েন্টের কাছে হস্তান্তর করে থাকে। বিভিন্ন অনিয়ম ও ছলছাতুরির মাধ্যমে এই সকল গাড়ি বিভিন্ন শ্রেণীর উচ্চবিত্তের কাছে এই ধরনের গাড়ি বিক্রি করে থাকেন। এদিকে বিয়াসাদের ডিজে পার্টিতে কারা নিয়মিত যেত, কারা সেখানে মাদক সেবন করত, এমন অনেক তথ্য রয়েছে গোয়েন্দা পুলিশের হাতে। এসবের সূত্র ধরে তাদের গ্রেফতারেরও চেষ্টা চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। এই যে শত শত লোক তারা যায় সেখানে, তারা যায় কেন সেখানে ডিজে পার্টি করে? তাহলে আমাদের দরকার যারা আয়োজক তাদেরও জন্য আমরা খুঁজছি, আবার যারা সেখানে যায় গিয়ে এ ধরনের অনাচার ওইগুলি করে এবং সেখানে ব্ল্যাকমেলের শিকার হয় তারা কেন গেলেন সেটা আমরা খতিয়ে দেখছি। এই চক্রের নেপথ্যে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানায় গোয়েন্দা পুলিশ। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৌভাতে যাওয়ার সময় পদ্মা নদীতে বজ্রপাতে 5 নারীসহ 18 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও 12 জন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী প্রতিনিধি সখত হোসেন দোলন ও পরিতোষ চৌধুরী আদিত্যের তথ্য ছবিতে রিপোর্ট। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ধুলাউড়ি ঘাট এলাকার পদ্মা নদীতে বুধবার দুপুর 12:30 দিকে এই ঘটনা ঘটে। সদর উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের মামুন দিন কয়েক আগে বিয়ে করেন। বুধবার দুপুরে বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিতে শিবগঞ্জের তেলিখাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বউ আনতে যাচ্ছিলেন। বৃষ্টি শুরু হলে লোকজন নৌকা থেকে নেমে পদ্মার পশ্চিম পারে ফেরিঘাটের একটি ঘরে আশ্রয় নেয়। সেখানে অবস্থানকালে বজ্রপাতের ঘটনা ঘটে, ফলে ঘটনাস্থলেই বরের বাবা মা সহ 14 জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও 4 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। বাকি কয়েকজনের লাশ তাদের আত্মীয় স্বজন আগেই নিয়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। 16 জন নিহত পেয়েছি এবং 14-15 জনকে উদ্ধার করে সদর হাসপাতাল চাঁপাইয়ে পৌঁছেছি। সবাই নৌকা থেকে ছিটকে পড়ে যান, এদিকে আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানান জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল তত্ত্বাবধায়ক। হাসপাতালে মৃত বডি ডেড বডি আসছে 5 জন আর 12 জনকে আহত অবস্থায় ভর্তি করেছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। তাদের চিকিৎসা সহ যাবতীয় খরচের দায়িত্ব জেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। গেল একদিনে করোনায় দেশে আরও 241 জনের মৃত্যু হয়েছে। নতুন 13,817 জন নিয়ে শনাক্তের সংখ্যা 13 লাখ ছাড়িয়েছে। লকডাউনের প্রভাব না পড়ায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আরও সপ্তাহ খানেক পর বোঝা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে করোনায় আরও 241 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 21,638 জনে। 49,514টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 13,817 জন। এখন পর্যন্ত মোট শনাক্ত 13,09,910 জন। গত 24 ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছে 16,112 জন। মোট সুস্থ হয়েছেন 11,41,157 জন। সর্বোচ্চ 93 জন মারা গেছেন ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে 68 জন, খুলনায় 36 জন এবং রংপুর বিভাগে মারা গেছেন 15 জন।
গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৭.৯১%, সুস্থতার হার ৮৭.১২% এবং মৃত্যুর হার ১.৬৫%। মৃত্যু এবং শনাক্তের হার বিবেচনায় করোনার বর্তমান অবস্থাকে ঊর্ধ্বগতি বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে। মৃত্যু সংখ্যাটিও যদি আমরা দেখি তাহলে গত সাত দিন মানে পূর্ববর্তী সাত দিনের চাইতে এই সময়ে মৃত্যু ৪৮০ জন বেশি মৃত্যুবরণ করেছেন, যেটি প্রায় ২৫%। সব মিলিয়ে সংক্রমণের যে গতি সেটি ঊর্ধ্বগতি বলতে হবে এবং মৃত্যুর যে সংখ্যাটি এটিও অত্যন্ত বেদনার। অন্যদিকে করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এ মাসের মাঝামাঝি সময়ে গিয়ে জানা যাবে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এই কলকারখানা খুলে দেওয়ার ফলে যে বেশ কিছু লোক আসলো, ৭০-৮০ লাখ লোক, গার্মেন্টস কর্মী বা অন্যান্য, তো সেইটা এখন কতদূর নিয়ে যায় আমাদেরকে ১৪ দিন দেখতে হবে। ধরেন ৩০-৩১ জুলাই থেকে ১৪ দিন, তার মানে এই মাসের মাঝামাঝি গেলে আমরা হয়তো একটা ধারণা পাব যে এটা কি সংক্রমণ একইভাবে থাকছে কিনা, কিংবা কমতে শুরু করছে, কিংবা ইভেন বাড়তে শুরু করছে। গত এক সপ্তাহে করোনার সর্বোচ্চ মৃত্যু হয়েছে সোমবার ২৪৬ জন, আর সবচেয়ে কম মৃত্যু হয়েছে ২১২ জন ৩০ জুলাই। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা। করোনার টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউই ১১ই আগস্টের পর বাইরে বের হতে পারবে না, এমন বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। তবে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে পর্যায়ক্রমে করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। আমরা কালকে একটি কথা বলেছিলাম যে আগামী ১১ তারিখ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি টিকা ছাড়া রাস্তায় চলাফেরা করেন তারা আইনের আওতায় আসবেন। আমরা সেটা পর্যালোচনা করে দেখেছি যে এটা বাস্তবসম্মত নয়, সেই জন্য আমরা আমি যে কথা বলেছিলাম সেটা প্রত্যাহার করে নিয়েছি। ইতিমধ্যে প্রত্যাহার করে আমরা সংবাদ বিজ্ঞপ্তিও প্রচার করে আপনাদের জানিয়ে দিয়েছি যে যেহেতু ১১ তারিখে সমস্ত লোককে টিকা দেওয়ার সম্ভব নয়, কাজেই টিকা না দিয়ে আসতে পারবে না, সেই এটাও ইম্পোজ করা যায় না, সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু যে ১১ তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন করোনার টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের বেশি বয়সী কেউ ঘরের বাইরে গেলেই শাস্তি পেতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বুধবার সচিবালয়ে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, এটি কারো ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এই ধরনের সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি। আমি অনলাইনে সংযুক্ত ছিলাম, সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে ১৮ বছরের বেশি বয়স্ক কেউ বের হলে স্বাস্থ্যযোগ্য অপরাধ হবে, সেই ধরনের সিদ্ধান্ত হয়নি। বরং সিদ্ধান্ত যেটি হয়েছে যে মাস্ক পরার উপর জোর দেওয়া হয়েছে এবং একই সাথে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে সেটির উপর জোর দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের মধ্যে মানুষের পাশাপাশি যানবাহন চলাচল বেড়েছে, অফিস খোলা থাকায় অনেকেই বের হচ্ছেন, গ্রাম থেকে কষ্ট আর ভোগান্তি সাথে করে রাজধানীতে ফিরছে মানুষ। বুধবার রাজধানীর রাস্তায় গাড়ির সংখ্যা অনেক বেড়েছে, গণপরিবহন ছাড়া প্রায় সব ধরনের গাড়ি চলাচলের কারণে প্রধান সড়কগুলোতে যানজট তৈরি হয়। মানুষের অবাধ যাতায়াত বন্ধে পুলিশের চেকপোস্ট রয়েছে অনেক পয়েন্টে, সেখানে গাড়িতে চলাচলকারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে পুলিশ। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় একহাতের কর্মীদের পাশাপাশি জরুরি সেবার কর্মীরা চলাচল করতে পারছেন। মোটামুটি সবগুলো গাড়ি চেক করতেছি, তো যেগুলো একান্ত ভাবে আর কি কোন কারণ ছাড়া বের হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করে বিভিন্ন ধরনের আর কি আমরা মামলা দিচ্ছি বা ঘুরিয়ে দিচ্ছি। ফ্যাক্টরি যেহেতু খোলা আমার যেতে হচ্ছে, নাইলে তো আমার ঘর থেকে বের হওয়ার কোনো কারণ নেই। অফিসের তলব, এই কারণে তো যাতে যাইতে হচ্ছে, কারণ চাকরি বাঁচাইতে গেলে তো কাজ করতেই হবে। এদিকে গ্রাম থেকে ঢাকামুখী মানুষের সংখ্যাও কম নয় রাজধানীর প্রবেশ পয়েন্টগুলোতে, গণপরিবহন বন্ধ রয়েছে তাই ছোট ছোট যানেই চেক পয়েন্টের আগে নেমে পড়ছেন। হেঁটে হেঁটে চেক পয়েন্ট পার হয়ে আবার রিক্সা মোটরসাইকেলের মতো যানে করে গন্তব্যে যাচ্ছেন, এজন্য গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
অতিরিক্ত ভাড়ার জন্য আমরা যাইতে পারতেছি না, বাদ চলে না কিছু চলে না, আমাদের খুব হয়রানি হচ্ছে। গাড়ি তো বন্ধ, মাইকোতে আইসি ভাঙে ভাঙে আইসি, এখানে তো আমাদের বাসার তো কোনো ব্যবস্থা নাই, সাইড আমার ধরে বাড়তে বসা। এখন যাইতেছি কর্ম করার জন্য, এখন মালিকে যদি কর্ম করায় তাহলে করুন, নাহলে আর ঘুরে বাড়িতে চলে আসুন। আমাকে তো কাম না করলে গেলে হাত জ্বালা, কথা বলুন নাই কদিন বাড়ি বয়ে খাওয়া যায়। কাজের সন্ধানে ঢাকামুখী মানুষের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে রোগী ও স্বজনদের ভোগান্তিও চরমে। সোহরাওয়ার্দী হাসপাতালের করোনা ওয়ার্ডে চার দিন পানি সংকট বলে জানিয়েছেন রোগী ও স্বজনরা। আর নারায়ণগঞ্জের রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া এক রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামাতে দেরি হওয়ায় চালক অক্সিজেনের লাইনই খুলে ফেলেন। তিনি সরকারি অ্যাম্বুলেন্সের চালক, রোগী নামাতে একটু দেরি হওয়ায় অক্সিজেনের লাইনের পাইপ খুলে বের হচ্ছেন তিনি। এতে রোগী ছটফট করতে থাকায় দ্রুত এক স্বজন গিয়ে পাইপটি লাগিয়ে দেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয় করোনা আক্রান্ত এই যুবককে। হাসপাতালের কর্তব্যরতরা প্রাথমিক পরীক্ষা করে ভর্তির সিদ্ধান্ত দেন। কাগজপত্র ঠিক করতে মিনিট বিশেক সময় লাগে, এতেই খেপে যান অ্যাম্বুলেন্সের চালক। হ্যাঁ, ভাড়া বেশি চাইছিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেই ম্যাডাম বলছে যে ওদের কাছ থেকে 1000 টাকা নিবে, তারপরে হয় 1300 টাকা নিছে। রুগী এই জায়গায় একটু ভর্তির জন্য নামাইতে দেরি হয়েছে, যে অক্সিজেন খুলে বলছে, রুগীটা এমন সিরিয়াস অবস্থায় যে অক্সিজেন খুলছে, রুগীর অ্যাক্সিডেন্ট হলে কি হতো। এই হাসপাতালে করোনা রোগীদের জন্য 300টি বেড থাকলেও ভর্তি আছে 400 জন, আর 10টি আইসিইউ বেডই পূর্ণ, ফলে গুরুতর অসুস্থদের যেতে হচ্ছে অন্য হাসপাতালে। আমার রোগী নিয়ে আসছি, কিন্তু আপনার এখানে আইসিইউ সংখ্যা সীমিত থাকার কারণে আমাকে অন্য হসপিটালে ট্রান্সফার হতে হচ্ছে, এবং অন্যান্য হসপিটালে আপনার ব্যয় অনেক বেশি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের 1 নম্বর করোনা ওয়ার্ড, রোগী ও স্বজনের ঠাসা এই ওয়ার্ডের অনেকেরই অভিযোগ, 3 থেকে 4 দিন পানির তীব্র সংকটে তারা। জানান, বাথরুমে ব্যবহারের পানিও কিনে আনতে হচ্ছে বাইরে থেকে। আধা ঘন্টা দিছে রাতে, আজকে 6 দিন টোটাল কোনো পানি দেয় না, পানি কিনে আনিয়ে আনিয়ে মানুষ বাথরুম করতেছে করতেছে, ওই যে বোতল আমি 15 লিটার আনছি শুধু বাথরুমের জন্য, গোসল করতে পারি না, হাত মুখ ধুতে পারি না। এতগুলো করোনা রোগী এখানে, আর করোনা রোগীর সাথে যারা যে লোকজনগুলো আছে, আমরা যে প্রত্যেকটা রোগীর সাথে লোকজন করি, আমরা তো ভাই অসুস্থ হয়ে গেছি। বাথরুমের অবস্থা খুবই খারাপ, ঠিক করার কেউ নেই, বললেও হবে না, তো পানি না থাকলে কী করে মানুষ রোগী বাঁচবে। হাসপাতালটির পরিচালক জানালেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগীর চিকিৎসা দিচ্ছেন তারা, আর পানি সংকটের বিষয়ে কেউই অভিযোগ করেননি তাঁর কাছে। তাইলে হয়তো ওই স্বামী কী হইতে পারে, পানির যে একটা সংকট ছিল ওটা অনেকটা সমাধান হয়ে গেছে, আমাদের একটা লাইন বসানো পরে, এখন হয়তো কোনো জায়গায় বন্ধ করে রাখছে, ওই জন্য স্বামী কী হয়, এখন আর ওই ধরনের সংকট নেই না, এটা জানাইতে হতো ভালো ওইভাবে রেসপেক্টিভ পিপুলকে জানাইতে। হ্যাঁ, পরিচালক জানান, এই হাসপাতালে 500 বেডের বিশেষায়িত করোনা ইউনিট চালুর কাজ চলছে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। করোনা ও লকডাউন নিয়ে মন্ত্রীদের নানা রকম সিদ্ধান্ত এবং তা ক্ষণে ক্ষণে বদলে মানুষের মধ্যে ক্ষতিকর প্রভাব পড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, বারবার সিদ্ধান্ত বদলের কারণে মানুষ নিয়ম কানুন মানতে রাজি হচ্ছে না। 1 সপ্তাহে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয় বলেও মনে করেন তারা। ঈদের আগে সিদ্ধান্ত হয়, 5 আগস্টের আগে শিল্প কলকারখানা খুলবে না, কিন্তু ঈদের পরে সিদ্ধান্ত আসে 1 আগস্ট থেকে কলকারখানা খুলে দেওয়ার। মঙ্গলবার বিকেলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, 11 আগস্ট থেকে দোকানপাট গণপরিবহন খুলে দেওয়া হবে, এবং 18 বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া বের হলে শাস্তি পেতে হবে। 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ। রাতেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বুধবার সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারের মন্ত্রীদের করোনা এবং লকডাউন নিয়ে এক এক সময় এক এক ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সরকারের পক্ষ থেকে যারা কথা বলেন তাদের উপরেও মানুষের আস্থাটা অনেকখানি নষ্ট হয়। এই সিদ্ধান্তহীনতাগুলো এরকম একটা ক্রাইসিস মোমেন্টে এটার গুরুতর ক্ষতিকারক ইফেক্ট আছে। এটা মানুষের মধ্যে একটা দোদুল্যমানতা সৃষ্টি করে। দোদুল্যমানতা সৃষ্টি হলেই মানুষ নিয়ম কানুন মানতে রাজি হয় না। এই জন্য এই ধরনের বক্তব্যগুলো না আসলে ভালো হয় দেশের জন্য। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এক সপ্তাহে 1 কোটি মানুষকে টিকা দেয়া হবে। এক সপ্তাহে 1 কোটি টিকা দেয়া কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাকাত ফিত্রের মতো দিলে সম্ভব, কিন্তু যদি আমি মৃত্যু কমানোর জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দেই, এক সপ্তাহে 1 কোটি দেওয়া সম্ভব না। যখন আমার শর্ট সাপ্লাই থাকে, যদি এমন হতো যে আমার একদম 20 কোটি ভ্যাকসিন আছে, তখন আমাকে এইসব চিন্তা করতে হতো না, সরাসরি আমরা দিতে যেতাম। কিন্তু যখন শর্টেজ আছে তখন কিন্তু যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ওদেরকে দিতে হবে। এখন যদি এটা আমি রাস্তার মোড়ে বলি যে আসো ভ্যাকসিন নাও, এটা করলে কিন্তু লোক পাওয়া যাবে, লোক পাওয়া কোনো ব্যাপার না। কিন্তু জিনিসটা হচ্ছে এতে হবে কি, এটা কোনোভাবে মৃত্যু কমানোর কাজে সহযোগিতা করবে। স্বাস্থ্যকর্মী যারা টিকা দান করবেন, প্রায় 48,000 জনবল আছেন, একসাথে এক নাগারে কাজ করেন, তাহলে এক সপ্তাহে 1 কোটি না হলেও কাছাকাছি যে আপনার দেওয়া সম্ভব। পর্যাপ্ত টিকা না দেওয়া পর্যন্ত জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক পরতে বাধ্য করতে সরকারকে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। টিকাদান কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সম্পাদক মণ্ডলীর বিশেষ সভায় এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনেই শোকের মাসের কর্মসূচি পালন করা হবে। তিনি অভিযোগ করেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি মিথ্যাচারে লিপ্ত। শোকের মাসের কর্মসূচি বাস্তবায়নে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সহযোগী সংগঠনের সাথে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বিশেষ সভা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, খুনের রাজনীতি ও খুনিদের পৃষ্ঠপোষক বিএনপি, তাই আগস্ট এলেই বিএনপি নেতাদের জ্বালা বাড়ে। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, মিথ্যাবাদী এই গোষ্ঠীকে বরাবরের ন্যায় প্রত্যাখ্যান করতে হবে। বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি 15ই আগস্ট, আগস্ট মাস নিয়ে নানান কূটতর্কের জালে জড়িয়ে পড়তে চায়, ইতিহাসকে অস্বীকার করতে চায়, তারা সাহ দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা মোকাবেলায় শেখ হাসিনার দক্ষতা বিশ্বে প্রশংসিত। আগামী 7 আগস্ট সারা দেশে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা বাংলাদেশে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত গণটিকা কার্যক্রম যাতে সফলভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের সকল সংগঠনের সকল নেতা কর্মীদের নেত্রী নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের নাম ব্যবহার করে গজে ওঠা ভুইফোর সংগঠনের ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানান ওবায়দুল কাদের। আমাদের অবস্থান অত্যন্ত কঠোর, স্পষ্ট করে আবারও বলে দিতে চাই। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল বলেছেন, মাঝে মাঝে লকডাউন দেওয়ার কারণে দেশের উৎপাদন ব্যাহত হয়েছে, এটিকে এই অর্থবছরের শুরুতে রফতানি কমে যাওয়ার কারণ হিসেবে দেখছেন তিনি। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, আগামীতে অর্থনীতির অনেকটাই নির্ভর করছে করোনার পরিস্থিতির ওপর। করোনা নিয়ন্ত্রণ করা না গেলে অর্থনীতি খারাপের দিকে যেতে পারে বলেও আশঙ্কা করেন। অর্থমন্ত্রী জানান, করোনার জন্য আপাতত কোনো প্রণোদনা দেয়া হচ্ছে না। ক্রয় সংক্রান্ত কমিটিতে 11টি প্রস্তাবনা অনুমোদন পেয়েছে, যার আর্থিক পরিমাণ 1,342,80,00,000 টাকা। এর মধ্যে 160,22,11,000 টাকা ব্যয়ে ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
পরিবহন শ্রমিকদের ক্ষোভের মুখে চাল বিতরণ না করেই ফিরে গেলেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ কর্মসূচির আয়োজন করে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চাল নিতে যান নিবন্ধিত শ্রমিকরা। দীর্ঘ সময় অপেক্ষার পর চালের পরিমাণ কম দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এ সময় চেয়ার ভাঙচুর ও বিক্ষিপ্ত সংঘর্ষও ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। পরিস্থিতি উত্তপ্ত দেখে গাড়ি ঘুরিয়ে স্থান ত্যাগ করেন তিনি। পরে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান খান। নারায়ণগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় পুড়ে যাওয়া ২৪টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেলের মর্গের সামনে এ লাশ হস্তান্তর করা হয়। আগামী শনিবার আরও ২৪টি মরদেহ হস্তান্তর করা হবে। অগ্নিকাণ্ডে নিহত ৫৩ জনের মধ্যে ৪৮ জনের পরিচয় শনাক্ত না হওয়ায় ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। কোনো সান্ত্বনাই এ কান্না থামাবার নয়, কারণ যারা হারিয়েছেন কেবল তারাই বুঝবেন শেষবারের মতো প্রিয় মুখটি না চিনতে পারার বেদনা। প্রায় এক মাস আগে সেজান জুস ফ্যাক্টরিতে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ৪৮ জন, যাদের শনাক্ত করার মতো ন্যূনতম আলামতটুকুও কেড়ে নিয়েছিল ভয়াল অগ্নিশিখা। ২৫ দিনেরও বেশি সময় ধরে ফরেন্সিক টেস্টের জন্য শনাক্ত না হওয়া মরদেহ রাখা হয়েছিল ঢাকা মেডিকেলের মর্গে। মরদেহের দাঁত ও হাড় এবং দাবিদার স্বজনদের রক্ত ও সোয়াব টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর বুধবার দুপুর থেকে শুরু হয় লাশ হস্তান্তর কার্যক্রম। যদিও মরদেহ গ্রহণে সকাল থেকে অশ্রুসজল চোখে স্বজনদের বেদনাবিধুর অপেক্ষা। আমার মতো এমন কেউ যে সন্তান হারা না হয়, আমি যেমন পাগলের মতো ঘুরি রাস্তা রাস্তা, আর যে কেউ না ঘুরে। বোন তো গেছে, গেছে দুইটা বাচ্চা, মেয়েটা হলো ছোট ৬ বছরের মেয়ে, বুঝলেন? কতদিন কইছি তোমার খালার বাসায় গেছে, আম্মা তোমরা কই যাও? দুপুরে হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজি সহ ঢাকা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচারে তদন্ত প্রতিবেদন সময় সাপেক্ষ ব্যাপার বলে জানান সংশ্লিষ্টরা। আগুন কোথেকে লেগেছে এইটির একটি কাছাকাছি অবস্থানে আমরা চলে গেছি। এরপরে বাদবাকি বেশ কিছু রিপোর্ট লাগবে, বিভিন্ন সংস্থার রিপোর্ট লাগবে, কিছু বিশেষজ্ঞ রিপোর্ট লাগবে, এগুলো পেলে হয়তো আমরা আপনাদেরকে আবার ডেকে একবার বলবো। এখানে অনেক টেকনিক্যাল বিষয় থাকে, এইগুলো পেতে আমাদের একটু সময় লাগছে। গত ৮ জুলাই সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় আগুন লাগে। সেখানে যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকার পাশাপাশি প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় পুড়ে মারা যান ৪২ জন শ্রমিক। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেদার কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুর ১২টার দিকে রূপসী এলাকায় ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান এম হোসেন কটন স্পিনিং মিলসে আগুন লাগে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা, ২৫০০ ফায়ার স্টেশনের অন্তত ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন আগুন লাগার কারণ জানাতে পারেননি। করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বর। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। শুধু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি আছে ৩৮টি শিশু, তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা বলছেন করোনা আর ডেঙ্গুর উপসর্গে মিল থাকায় বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা। মশারিবন্দী জীবন অনেকটা জেলখানার মতো শিশুটির কাছে। আদাবর থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ দিন হাসপাতালে সে। পুরোপুরি সুস্থ না হলেও এখনই বাসায় যেতে ছটফট করছে শিশুটি। আমি এখন সুস্থ, আমার এই জায়গায় ভালো লাগে না, বাসে যেতে মন চায়। সাথে জায়গায় অনেক দৌড়াদৌড়ি করতো, তো ওই জায়গা থেকে মনে মশা কামড় দিছে। পরে একদিন রাত্রে অনেক জ্বর, তো জ্বরের থেকে সকালবেলা অনেক বমি বমি, বুকে ব্যথা, পেট ব্যথা, গাড় ব্যথা, উঠে বসতেও পারতো না। ঢাকা শিশু হাসপাতালে এমন রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। তবে করোনা নাকি ডেঙ্গু এমন প্রশ্নে পরিবার থেকে শুরু করে হাসপাতালেও রোগ নির্ণয়ের ক্ষেত্রে পড়তে হচ্ছে জটিলতায়।
টেম্পারেচার 104-এর নিচে নামতে ছিল না কখনোই, 103-104 এরকমই ছিল। তো নর্মালি যেহেতু মোটামুটি অ্যাওয়ারনেস বা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ডেঙ্গুর সিমটম 103-104। এদিকে আমার বড় বাচ্চাটা ডেঙ্গু হয়েছিল, এই হসপিটালে ভর্তি ছিল। জ্বর হওয়ার পরে আর এই হসপিটালে ভাবছি যে আছে যেহেতু, তাইলে একটু ডাক্তার দেখায় আর পরিস্থিতি ভালো না দেখে টেস্ট দিছে, দেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসছে। আমার আগে গলা ব্যথা ছিল, তারপর ঠান্ডা আর কাশি, বমি হয়েছিল, তারপরে পাতলা পায়খানা হয়েছিল, মাথা ব্যথা, কিছু খাইলে রাখতে পারতো না, ফেলাই দিত। তখনই মেডিকেলে রেফার করেছে, আর রক্তের যে হিমোগ্লোবিন ছিল ওটা 83,000 চলে আসছিল। হাসপাতালের পরিচালক জানালেন, এই মৌসুমে শিশুদের জ্বর হলেই সতর্ক থাকতে হবে, আর জ্বর সেরে গেলেও এর পরের উপসর্গগুলোকেও দিতে হবে গুরুত্ব। প্রতিদিন কিন্তু রোগীর অ্যাডমিশন কিন্তু বাড়ছে, আর শুধুমাত্র যে আমরা হাসপাতালে তা না, আমাদের ডে টু ডে প্র্যাকটিসে প্রতিদিন বাচ্চারা রোগ জ্বর নিয়ে আসছে এবং আমরা কিন্তু ডেঙ্গু পাচ্ছি। যদি তার সারা শরীরে আপনার ঘামে যায়, তার হাত পা ঠান্ডা হয়ে যায়, তার পালস বিপি বা পালসগুলো কমে যায়, তখন সে অবশ্যই তাকে ভর্তি করতে হয়। ডেঙ্গুর জীবাণুবহনকারী এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখার পরামর্শ চিকিৎসকদের। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। রাজধানীতে সরকারি আবাসনগুলো অপরিচ্ছন্ন রাখার কারণে সেখানে সবচেয়ে বেশি ডেঙ্গু মশা উৎপাদিত হয়, জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরীর 1 কোটি মানুষের 2 কোটি হাতকে কাজে লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু চিকনগুনিয়া প্রতিরোধ করা হবে। বুধবার সকালে রাজধানীর খিলগাঁও এলাকার বেশ কয়েকটি সরকারি আবাসিক এলাকা পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এসব আবাসনে যত্রতত্র ময়লা আবর্জনা, পানি জমিয়ে রাখা এবং আঙিনা পরিচ্ছন্ন না থাকার বিষয়টি লক্ষ্য করেন মেয়র। পরে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যেখানেই সরকারি আবাসন সেখানেই নোংরা, সেখানেই অপরিচ্ছন্ন, সেখানে কিন্তু আপনারা, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের এলাকায় যে সরকারি আবাসনগুলো আছে সেই সকল জায়গায় আমরা বিভিন্ন সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বারবার চিঠি দিয়েছি, আমরা সতর্ক করেছি, আমরা বলেছি যে তারা যেন পরিষ্কার করে। আপনারা লক্ষ্য করলেন, আজকেও আমি পরিদর্শনে এসে দেখলাম এই কলোনিতে এখানে লার্ভা পাওয়া গেছে। তো এটা আসলেই খুবই আমাদের জন্য দুঃখজনক। এদিকে রাজধানীর ভাটারায় মাদানী এভিনিউ এলাকায় এডিস, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চিরুনি অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, নিজের শহর পরিষ্কার করার দায়িত্ব শুধু একা মেয়রের নয়। আমি নগরবাসীকে অনুরোধ করব, সবাই এগিয়ে আসি, এই মহামারীর সময় আমাদেরকে সাহায্য করুন, জিরো টলারেন্স চলবে, যেখানে হোক না কেন আমাদের ম্যাজিস্ট্রেটকে ওখানে অভিযান চালান। সরকারি বা বেসরকারি যে কোনো ভবনে লার্ভা পাওয়া গেলে জরিমানা সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুই মেয়র। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে 4 শিশুকে উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে কারখানার মালিককে। কেরানীগঞ্জ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় আগানগর কেসি শাহাঘাট এলাকায় নূর ডাইংয়ে অভিযান চালিয়ে 4 শিশুকে উদ্ধার করেন তারা। উদ্ধার করা শিশুরা হল মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ রানা, মোহাম্মদ হাবিব ও মোহাম্মদ ওয়াহিদ। তাদের বিরুদ্ধে বিদ্যুতের তার চুরির অভিযোগ এনে মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় আটকে রেখে নির্যাতন চালায় ওই কারখানার মালিক আব্দুল মালিক। এ সময় ওই শিশুদের মাথার চুলও কেটে দেয় অভিযুক্ত মালিক। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার এম এ মোহাইমেন রাজধানীর সিএমএইচে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গার্ড অফ অনারের পর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। তিনি স্ত্রী ও 2 ছেলে রেখে গেছেন। স্বাধীন বাংলাদেশের একজন অগ্রণী সামরিক কার্ডিওথোরাসিক সার্জন ছিলেন তিনি। সামরিক সার্জন হিসেবে আর্মি মেডিকেল কর্পস, পাকিস্তান আর্মি এবং আর্মি মেডিকেল কর্পস বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। এছাড়া লিবিয়া বাংলাদেশ বন্ধুত্ব চুক্তির অংশ হিসেবে ওগবা বিন নাফে সামরিক হাসপাতালে লিবিয়া 30 ডাক্তারের প্রতিনিধি দল হিসেবেও কাজ করেন তিনি। 1965 ভারত পাকিস্তান যুদ্ধের সময় যুদ্ধকালীন ফিল্ড সার্জন হিসেবে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি খিদমত-ই পাকিস্তান পদক পেয়েছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধকালে সেবার জন্য জয় পদক এবং সংবিধান পদক লাভ করেন।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা জেলা সদস্য সচিব ও সমাজসেবক শেখ মিজানুর রহমান মিজুর স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভারের ভাদাইলে। ঢাকা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোখলেসুর রহমান ইলিয়াস শাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম। এছাড়াও ঢাকা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। নানা নাটকীয়তার পর র‍্যাবের জালে আটক নায়িকা পরিমণি, বিপুল পরিমাণ মাদক জব্দ, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফির অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নৌকায় বজ্রপাতে বরের বাবা মা সহ 18 জনের মৃত্যু, আহত 12 জন হাসপাতালে ভর্তি। করোনায় দেশে আরো 241 জনের মৃত্যু, সোহরাওয়ার্দীর কোভিড ওয়ার্ডে 4 দিন ধরে পানি সংকট, রোগী ও স্বজনদের ভোগান্তি। টিকা ছাড়া চলাফেরা করতে না পারার ব্যাপারে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, করোনা ও লকডাউন নিয়ে সিদ্ধান্ত ক্ষণে ক্ষণে পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের আশঙ্কা বিশেষজ্ঞদের। টি টোয়েন্টিতে পরপর 2 ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ, সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।